এবার বিয়ের পিঁড়িতে বসলেন দুবাইয়ের রাজকুমারী শাইকা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাই শাসকের মেয়ে। তবে শাইকা মাহরার বর শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমও একই রাজবংশের সদস্য। শাইকা মাহরা সম্প্রতি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি নিয়ে স্নাতক হয়েছেন এবং তিনি তার স্নাতক দিবসের ছবি সোশ্যাল মিডিয়ায় তার অনুগামীদের সাথে শেয়ার করেছেন। শাইকা মাহরা আরব আমিরাতের বিভিন্ন প্রদর্শনী এবং জনপ্রিয় ইভেন্টে অংশগ্রহণ করছেন। বর্তমানে তিনি দুবাইয়ের উন্নতির জন্য বাবার সাথে কাজ করে চলেছেন। অন্যদিকে শাইকা মাহরার বর শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের পুত্র শেখ মানা একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা। দুবাইতে রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি। তবে শাইকা মাহরার ও শেখ মানার এই বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয় ইনস্টাগ্রামের একটি পোস্টের মাধ্যমে। নবদম্পতির জন্য বরের বাবা শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের লেখা একটি সুন্দর কবিতা ইনস্টাগ্রামে শেয়ার করেন শাইকা মাহরা। শেখ মানাও ওই একই কবিতা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তবে শাইকা মাহরা এবং শেখ মানার এই বাগদানের অনুষ্ঠানটি খুব বড় করে করা হয়নি। পরিবার পরিজন, আশেপাশের বন্ধুবান্ধব এবং কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়েই ছোট্ট পরিসরের মধ্যেই বাগদান অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে। তবে বিয়ের মূল অনুষ্ঠান কখন করা হবে তা এখনও স্পষ্ট করে বলা হয়নি।